আজকের রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য যেমন একদম পারফেক্ট, সেরকমই কিন্তু যারা ডায়েট করছো তাদের জন্য দারুণ একটা লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট হতে পারে। দেখতেই পেলে এখানে আমি তিনটে বিট নিয়ে নিয়েছি, যেগুলোর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। চলো গ্রেট করতে করতে তোমাদেরকে বিটের কিছু উপকারিতা সম্পর্কে বলি। হ্যাঁ, অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের সুবিধা হবে। বিটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এছাড়াও বিটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস রয়েছে। দাঁড়াও, এ তো গেল সবে দুটো, এখনো অনেক আছে। লো ব্লাড প্রেশার বা হার্ট ডিজিজের রিস্ক কমাতেও কিন্তু বিটরুট অনেক সাহায্য করে। এছাড়াও আমাদের হজম শক্তি বাড়ায়, এনার্জি বাড়ায়, ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু বিটরুটের অনেক ভূমিকা রয়েছে। তাই প্রতিদিন না হলেও মাঝে মাঝে কিন্তু আমাদের ডায়েট প্ল্যানে এই খাবারটা রাখা যায়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বিটরুট তো আমার গ্রেট করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1/2 চামচের একটু বেশি লবণ, আর উঁচু উঁচু 2 চামচ টক দই। আজকের এই রান্নায় কিন্তু একদমই তেলের ব্যবহার করব না, এখানে তাই দই দিয়ে দিয়েছি তেলের পরিবর্তে। আর দিলাম 1/2 চামচ গোলমরিচ ক্রাশ করা আর 2 চামচ মিল্ক পাউডার। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো করে নেব। তবে প্রথমেই জল অ্যাড করব না, প্রথমে বিটের যে জলটা তাই দিয়ে আটাটা ভালো করে ঠেসে নিয়ে সামান্য একটুখানি ওই 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। এই দিয়েই কিন্তু আমার আটাটা সুন্দর করে নরম করে মাখা হয়ে গেছিলো। তোমরা চাইলে যদি প্রয়োজন হয় আর একটুখানি দিতে পারো। এই দেখো, আটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে, রঙটাও হয়েছে দেখেছো, একদম ডিপ একটা পিঙ্ক মিষ্টি কালারটা হয়েছে। আর এই দেখো কতটা নরম হয়েছে আটাটা মাখা। এবার এটা থেকে পরোটার মাপে লেচি কেটে নিলাম, আর ওই 2 কাপ ময়দা, এখানে আমার 8 খানা লেচি হয়েছে এই দেখো। এবার গুঁড়ো আটা দিয়ে নর্মাল যেরকম আমরা গোল গোল পরোটা বানিয়ে থাকি সেরকমভাবেই বেলে নেব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। আর সবসময় চেষ্টা করবে আটাটা একটু কিন্তু এরকম নরম করেই মাখার। যত নরম মাখবে পরোটা ততটাই সফট হবে। আর এই পরোটাটা কিন্তু ট্রাভেল করার সময়ও আমরা ক্যারি করতে পারি। ঠান্ডা হয়ে গেলেও অ্যাজ ইট ইজ নরম থাকে, একটুও শক্ত হয় না, আর খেতেও বেশ একটা হালকা মিষ্টি মিষ্টি, আর গোলমরিচের ফ্লেভারটাও ভরপুর থাকে তার মধ্যে, বেশ ভালো লাগে খেতে। এবার তাওয়ায় এপিট ওপিট হালকা করে একটু সেঁকে নিয়ে অল্প অল্প খুব সামান্য, মানে 1/2 চামচেরও কম এক একটা পরোটা ভাজতে আমার ঘি লেগেছে। কিন্তু দেখে মনে হয় যে বেশ অনেকটা করেই ঘি দেওয়া, জানি না কেন, বিটের জন্যও হতে পারে অথবা দইয়ের জন্যও হতে পারে। কিন্তু দেখো কত সামান্য একটুখানি ঘি দিয়েছি, তারপরেও পরোটাগুলো দেখতে বেশ একটা ঘিয়ে চপচপা ব্যাপার মনে হচ্ছে। কিন্তু আজকে দুপুরের লাঞ্চে কর্তাগিনী আমরা দুজনে এই পরোটাটাই খেয়েছি। দুদিন হলো একটু ডায়েট করছি, বুঝেছো, এই আর কি। সেই জন্যই ভাবলাম এই বিটের পরোটা আর সঙ্গে থাকবে গ্রিন স্যালাড, ব্যাস আর কিচ্ছু না, আচার, কোনো রকম সস, কোনো কিচ্ছু না, শুধুমাত্র এই গ্রিন স্যালাড, একটুখানি গোলমরিচ, বিট নুন আর লেবু দিয়ে মেখে নেওয়া এই ঝিরিঝিরি করে কেটে রাখা স্যালাডটা, আর তার সঙ্গে এই বিটের পরোটা, ব্যাস। ডায়েট যারা করছো তাদের জন্য কিন্তু দারুণ একটা খাবার, পেটও ভরবে অথচ ক্যালোরি ভীষণই কম, আর সেই সঙ্গে সঙ্গে ফ্যাটও খুবই সামান্য। জানি কম্বোটা ভীষণই অদ্ভুত, স্যালাড দিয়ে পরোটা, কিন্তু একবার ট্রাই করে দেখো, কিন্তু দারুণ লাগবে। তাহলে চলো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ একটা ফলো করে দিও। টাটা।